টি বিশ্বকাপে অভিষেক হতে চলেছে নবনির্মিত নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই স্টেডিয়াম নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে ওই মাঠেই আগামী নয় জুন টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ তার আগেও অবশ্য দুটি ম্যাচ ওই নতুন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা আগামীকাল সেখানে ভারত ও বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে তারপর নাসাও কাউন্টিং স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু হবে টিম ইন্ডিয়ার তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা নাসাউ স্টেডিয়ামে খেলতে নামার উত্তেজনার ব্যাপারে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন স্টেডিয়াম বেশ সুন্দর অনেক খোলামেলা আমরা এই স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলব যখন সেই সময় এখনকার পরিবেশে দেখার অপেক্ষায় রয়েছে তো যখন দর্শকরা এখানে খেলা দেখতে আসবেন সেই সময় স্টেডিয়াম আরও ভালো লাগবে নাসাও কাউন্টি স্টেডিয়ামে চৌত্রিশ হাজার আসন সংখ্যা রোহিত বলেন এখনকার দর্শক ধারণ সংখ্যাও বেশ ভালো আশা করছি অনেক দর্শককে স্টেডিয়াম দেখতে পাবে নিউ ইয়র্কের মানুষরা এখানে এসে বিশ্বকাপ নিশ্চিতভাবে দেখবেন কারণ এখানে প্রথমবার বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে আমি নিশ্চিত বিভিন্ন টিমের ভক্তরা এই টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন আমরা ক্রিকেটারও টুর্নামেন্ট শুরু হওয়ার দিন গুনছি এমনটাই জানিয়েছেন রোহিত শর্মা